গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভালো আছো। আজকে বুধবার সকালবেলা, দেখুন তরকারি বসিয়ে দিয়েছে, আলু কুমড়া তরকারি হচ্ছে। আর সকালে রুটি করবো আর কটন রুটি করবো, সকালে ব্রেকফাস্ট। 6:30 এখন গিয়ে ছেলেকে নিয়ে আসতে যাই, টাইম হয়ে গেছে, মানে পাপাইকে। আর ততক্ষণে তরকারিটা, চলো পাপাইকে নিয়ে আসি। নিয়ে এসে ততক্ষণে তরকারিটা বসিয়ে দেওয়া আছে, গ্যাস সিম করে রেখেছি, অসুবিধা নেই। দেখো পাপাই আর আমি বাড়ি ফিরছি, আর পাপাই দেখো রাস্তার মাঝখানে থেমে গেছে, বলছে ও ব্যাগ নিতে পারছে না, ব্যাগ আমাকে নিতে হবে। কি অবস্থা বলো তো? দেখো পাপাই ব্যাগ নিতেও কষ্ট হয়ে গেল আজকে, ব্যাগটাও আমাকে দিয়ে নিয়ে যাচ্ছে। দেখো চলো বাড়িতে এসে দেখো তাড়াতাড়ি করে হাত পা ধুয়ে তরকারি দেখতে চলে এসেছি, কারণ তরকারিটা না আমি বসিয়ে দেখে গেছিলাম, গ্যাস সিম করে যদি হয়ে যায়, হয়ে এসছে অবশ্য। চলো তরকারিটা নামিয়ে এবার রুটি করব। দেখো রুটি করার পরে আমি অল্প কটা লুচি ভেজে নিচ্ছি, কারণ মা আর হাজব্যান্ড বললো গরমে আমরা রুটি লুচি খাবো না, রুটি খাবো। তো ওদের জন্য আমি রুটি করে তারপরে লুচি ভাজছি, আর পাপায়ের দুধটা গরম করে রেখেছি ফ্রিজে ঢুকাবো একটু ঠান্ডা হলে। চলো পাপাই খিদে পেয়েছে, ওকে খেতে দিয়ে দিই। আর ওর অনলাইন ক্লাসও শুরু হবে, সেই জন্য কুমড়ো আলুর তরকারি পাপাইকে না কুমড়ো বেছে দিতে হয়েছে, কুমড়ো খেতে চায় না। চলো ওকে ব্রেকফাস্ট দিয়ে দিই। দেখো ব্রেকফাস্ট নিয়ে ও সকালে বসে গেছে, খেয়ে নিক, ওর অনলাইন ক্লাস শুরু হয়ে যাবে। আর হাজব্যান্ডকেও আমি দিয়ে দিয়েছি খাবার, এবার আমিও খেয়ে নেবো। জামা কাপড় কেচে কাজবাজ করে চলে এসেছি আজকে, তো সকালে জানোই রান্না নেই, সেই জন্য রান্নার কোনো ঝামেলা নেই। আর দুপুরে খাওয়ার আগে ভাতটাও সেই পাতা ভাত পাখিটা খুব জল দিয়ে রেখে দিয়েছি, জল দিয়ে বন্ধ ভাত রয়েছে। আর কলাই কি পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজি করবো। ব্যাস এই দুপুরে আজকে খাবো সিম্পল। আর আজকে যা অতিরিক্ত গরম পড়েছে, এরকম খাওয়াই ভালো। আর পাপা এখানে বসে ট্যাঙ্কা নুনি খেলছে। আজকে খুব অতিরিক্ত গরম পড়েছে, এখন কটা বাজে বলতো, 12টা বাজে। বারোটা 15 বাজে। আচ্ছা সকাল রান্না বান্না ছিল না, তো সব কাজ করে তাড়াতাড়ি স্নান টান করে ঘরে চলে এসেছি। আর খাওয়ার আগে পেঁয়াজি কটা ভাজবো, ব্যাস হয়ে যাবে। একটু গরম গরম লাগছে, একটু লাস্তি মানে লাস্তি না, একটু টাইম তৈরি বানাবো, একটু জল খাবো। তো দেখবে এমনি জল খেতে ইচ্ছা করে না এই গরমের সময়, বাড়িতে আমি বানিয়েছি। গরমকালে আমি বাড়িতেই দই বানাই, বাড়িতে আর কিনি না। পাপাই খেতে চাই না এসব, ওর রাসনা ভালো লাগে, রাসনা কালকে শেষ হয়ে গেছে, আজকে আর আনা হয়নি। হাজবেন্ডকে আসার সময় বলেছি রাসনা নিয়ে আসতে, আর কিছু জিনিস নিয়ে আসতে। আর রাতে আজকে চাউমিন খাওয়া হবে, দুপুরে পাঁচটা ভাত খাওয়া হচ্ছে। সকালে সকালে বুঝছি হাজব্যান্ড খাইনি, মাও খাইনি, আমি আজ পাপাই খেয়েছি, কারণ আমার না রুটি খেতে ইচ্ছা করে না এই গরমে। আর সকালে খাবো তো ভাবলাম, আমি পাপাইয়ের জন্য করলাম, সেটাকে আমিও করে নিলাম এই জন্য। ওই সকালে আজকে জল খাবার খেয়েছি, এটা খেলে সব থেকে আরাম হয়ে গেল। একটু পরে চলো গরম গরম পেঁয়াজি আমার ভাজা হয়ে গেছে, দুপুরের লাঞ্চটা করে নিই, পাঁচ ভাত আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজি, আর কাঁচা পেঁয়াজও রয়েছে সঙ্গে। চলো গুড ইভিনিং ফ্রেন্ডস, সকালে ভিডিও স্টার্ট করেছি, তারপরে আবার এখন তোমাদের সঙ্গে কথা বলছি। দুপুরে তো আজকে জানোই কী রান্না করেছি, মানে কিছু রান্না করিনি। দুপুরে পান্তা ভাত কালকে রাতে করে রেখেছিলাম, সেটা খেয়েছি। আর গরম গরম পেঁয়াজি, আর ভেবেছিলাম পাপাই আলু ভাজা দিয়ে ভাত খাবে, তো আলু ভাজা খাইনি, ও ডিম ভাজা নিয়েছে, ডিম ভাজা আর চানাচুর দিয়ে খেয়েছি, চানাচুরটা আমিও খেয়েছি। দিয়ে আজকে দুপুরে এই লাঞ্চ করেছি, তো রাতে তো রান্না করতে হবে, রাতে রান্না আজকে চাউমিন করব।
মানে একটা জিনিস করলে হয়ে যাবে, কারণ রুটি খেলে না আমি আর হাজবেন্ড, আমি তো রুটি খাই না, রুটি গরমে রুটি খাই না বলবো না, রুটি খাই যেহেতু মোটা হয়ে যাচ্ছে যে সেই কারণে রুটি খাই। খেতে কিন্তু খুব একটা আমার রুটি ভালো লাগে না, কিন্তু এখন বাধ্যতামূলক রাতে রুটি খাই, কিন্তু এই গরমে না রুটি খেলে আমার ভীষণ কষ্ট হয়, রাতে ঘুম আসে না, আর এমনিই তো রাতে গরমে ঘুম একটু কমই হয়, আর রুটি খেলে আরো কষ্ট হয়, যার কারণে আমি এখন রুটি খাই না। আর হাজবেন্ড রুটি ছাড়া বা রাতে ভাত একদমই খেতে চায় না, খুব কষ্ট করে এক দুদিন খাইয়ে মানে জোর বলি তাহলে খায়, নাহলে একদম রাতে ভাত খেতে চায় না। তো ভাবলাম এমন কিছু করি যেটা সবারই ভালো লাগে, পাপাই খুব খুশি হয়ে যাবে যদি চাউমিন করি, আর আমিও চাউমিন খাই। তো আমার আর পাপাই চাউমিন বেশি ভালো লাগে, হাজবেন্ড খেয়ে নেয়, মাও খেয়ে নেয়, কিন্তু ওদের যে খুব একটা ভালো লাগে সেরকম না, কিন্তু খুব খারাপও লাগে সেটাও নয়। তো ভাবলাম চারজনেই চাউমিন করে নেবো, চারজন গরমে তো খুব একটা বেশি খাওয়া দাওয়া হয় না, তো অল্প অল্প করে চারজনে চাউমিন খেয়ে নেবো রাতে, রাতে চাউমিন খাবো। আর দেখি বিকালে দুপুরে না পান্তা ভাত, তো ওকে বলেছিলাম পাপাইকে যে তোকে প্রেশার কুকারে একটু গরম ভাত করে দি, বললো না আমিও পান্তা ভাত খাবো, খেতে বসে আর খেতে পারে না, ইচ্ছা করছে না। আমি জানতাম ও পান্তা ভাত খাবে না, ওকে বারবার বললাম যে তোকে ওই হয় প্রেশার কুকারে আমি সোয়াবিন দিয়ে একটু পোলাওটা ওই পে করে দিই ওইটা খা, বলে না আমি সবাই পান্তা ভাত খাচ্ছি আমিও খাবো, খেতে বসে আর খেতে পারে না। তো ভাবছি বিকালে দেখি একটা কিছু করে দেবো যেটা ও খাবে, কারণ দুপুরে অল্প একটু ভাত খেয়েছে, ওই ডিম ভাজা চানাচুর দিয়ে একটুখানি খেয়েছে আর বাকি আর খাইনি। আলু ভাজা করে দিলে তাও খেতে পারতো, আলু ভাজা করবো বললাম, বললো না আলু ভাজা খেতে ইচ্ছা করছে না আমি ডিম ভাজাই খাবো, তো ডিম ভাজা দিয়ে করে দিলাম, খেতে পারলো না। তো বিকালে ভাবছি ওকে একটু কিছু করে দেবো, আর ব্যাস এই রান্না করবো রাতে আর কিছু না। আজকে সারা সকালটা একটু আরামেই কেটেছে, গরম গরমে রান্না করে যে রান্না করতে যে কষ্ট মনে, তো আজকের দিনটা একটু আরামে কাটলো। দে আবার কালকে, কালকে তো বৃহস্পতিবার নিরামিষ ভেজে রান্না, ভেজে রান্নাতে আরো বেশি ঝামেলা, এমনি আমিষে হলে মাছ করলে হয়ে যায়, মাছ আর একটা কিছু করে নিলাম, যাকে কালকেরটা কালকে দেখা যাবে, আজকে দিনটা তো কাটাই। আর আজকে একজনের ভিডিওতে আমার নাম আর কি লাইপুতি রুমার নাম শেয়ার করেছে, সুমিস ওয়ার্ল্ড, তো আমার ভীষণ মানে এতটা ভালোবাসা তোমাদের কাছ দিয়ে যে পাবো আমি কোনোদিন ভাবতেই পারিনি, এইটা মানে এই কথাটা শুনে আমার চ্যানেলের নাম যে কেউ শেয়ার করছে সেটা শুনে আমার এতটা ভালো লেগেছে, আজকে খুব আনন্দ, মানে এতটা ভালোবাসার যোগ্য যে আমি হতে পারবো, তোমাদের মনের কাছে যেতে পারবো এটা আমি কোনোদিন ভাবিনি, আর এটার জন্য তোমাদের অনেক 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 ধন্যবাদ। আর সুমিস ওয়ার্ল্ড যে আমার নাম নিজের ভিডিওতে শেয়ার করেছে সেজন্য জন্য অনেক ধন্যবাদ দিদি, তোমাকে খুব ভালো লেগেছে আজকে, আর সেই জন্য আজকে খুব খুশিও হয়েছি যে এতটা ভালোবাসা পেয়েছি তোমাদের কাছ দিয়ে। আসলে কি বলতো, আমরা ছোট ছোট ইউটিউবাররা তো একে অপরকে হেল্প করি, কিন্তু কেউ কোনো বড় ইউটিউবার যদি আমাদের একটু সামান্য একটু হেল্প করে না খুব ভালো লাগে, কারণ বড় ইউটিউবাররা তো বেশি হেল্প করতে চায় না, কারণ তাদের অনেক ভিউয়ার্স আছে, আমাদের তো কোনো ভিউয়ার্স খুব একটা বেশি আসে না, সেই জন্য আমাদের হেল্প করতেও কেউ চায় না, কিন্তু সাধারণভাবে কেউ যদি আমাদের একটু নামও নেয় তো এতটাই ভালো লাগে যে কি ভালো। আর একজন আছে যে প্রত্যেক দিন আমার ভিডিও দেখে, মাই লাইফ সুদীপ, যার ভিডিও দেখতে আমারও খুব ভালো লাগে, আর সে আমার প্রত্যেকটা ভিডিওতে এসে কমেন্ট করে, এর জন্য ও চ্যানেলটা অনেক গ্রো হয়ে গেছে, আর খুব ভালো মানে প্রত্যেকটা ভিডিও দেখি আমি, খুব ভালো লাগে। তোমরাও অনেকেই হয়তো জানো ইউটিউবার, একটা ভালোই নাম করা ইউটিউবার, তো আমার চ্যানেলে এসে যখন কমেন্ট করে না আমার এতটা পরিমাণে ভালো লাগেছে কি বলবো, বলার মতো না, এইসব জিনিসগুলো না আমি বলে বোঝাতে পারবো না যে কতটা আনন্দ হয় কেউ যার চ্যানেল অলরেডি গ্রো হয়ে গেছে, এত ভিউয়ার্স আছে, সাবস্ক্রাইবার এত বেশি, সে যদি আমার চ্যানেলে এসে আমাকে কমেন্ট করে, আর খুব ভালো লাগে দিদি বলে যখন ডাকে, এতটা ভালো লাগে বলে বুঝাতে পারবো না। এই দুজন মানে সুমিস ওয়ার্ল্ড আজকে আমার নাম মানে নিজের ভিডিওতে নিয়েছে এর জন্য তো মানে খুব আনন্দ, এতটা আনন্দ বলে বুঝাতে পারছি না। আর সুদীপ, মাই লাইফ সুদীপ, যে আমার ভিডিও দেখে এসে আমাকে ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে আমাকে কমেন্ট করে, ওর জন্য মাই লাইফ সুদীপকে অনেক অনেক ধন্যবাদ, আর সুমিস ওয়ার্ল্ড এই দুজনকে আমার তরফ থেকে এতটা ধন্যবাদ যে কি বলে বুঝাতে পারছি না, কতটা খুশি আমি তোমাদের দুজনের জন্য, থ্যাংক ইউ সো মাচ।
চলো বা নিচে যাই, নিজে গিয়ে কাজ আছে। কি করলাম মনে তো পাউরিটাকে একটু সেকলাম, যেহেতু পাউরি একটু সেকে নিলে ভালো হয়, আর একটু চা করলাম। চল তাহলে, একটু চা নিয়েছি আর পাউরুটি একটা নিয়েছি, জ্যাম মাখিয়ে নিয়েছি। এই ধরনের করতে পুরো ঘেম ঘাম ছুটে গেছে আমার। আর পাপাই ঘরে বসে খাচ্ছে, আর ঘর একটু ছড়ানো আছে, কিছু মনে করো না। চেয়ারের উপরে এক গাদা জামা কাপড় রয়েছে যেগুলো এখনো ভাজ করিনি, এখন ভাজ করবো। আর পাপা এখানে বসে ওর দুধ আর জ্যাম দিয়ে পাউরুটি দিয়ে খাচ্ছে। চলো খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। আর রাতে রান্নাও আছে, চাউমিন করতে হবে। পুরো এটুখানি করতে গিয়েই ঘাম বেরিয়ে গেছে, পরে কি হবে দেখি। চলো একটু পরে তোমাদের সঙ্গে। সন্ধ্যাবেলা চা খাওয়ার পর না আর ভিডিও করিনি, কেন বলতো পাপায়ের একটু এক্সাম চলছে, তো ওকে পড়াতে বসেছিলাম। আর আমি না বসলে জানোই তো পড়তে বসে না, আর ওকে 2 ঘন্টা মতন এখন বসে পড়ালাম। এখন 8টা বাজে, এখন ভাবলাম চাউমিনটা বানাই, মাও খাবে। তো আমি সবজিগুলো কেটে চাউমিন বসিয়ে দিচ্ছি গাজর পেঁয়াজ আলু দিয়ে। আর পাপাই ওইদিকে কী করছে বলো তো, টিভি দেখছে আর হোমওয়ার্ক করছে অঙ্ক। টিভি দেখতে দেখতে কীভাবে হোমওয়ার্ক করে ওই জানে, যাই হোক ও করছে। আর আমার ঘর না জামাকাপড় কিছু গোছানো হয়নি, আর সেগুলো গুছাতে হবে। চলো চাউমিনটা করে ঘরটা গুছাবো গে। পুরো ঘেমে কি অবস্থা হচ্ছে মুখটা দেখো, আর এদিকে আমার চাউমিন রেডি দেখো। চলো গ্যাসটা বন্ধ করে দিই, চাউমিন হয়ে গেছে, একটু ঘামটা মুছে নিই, পুরো গরম হয়ে গেছে। আর পাপা এদিকে পড়াশোনা করছে, চেয়ার ওপরে জামা কাপড়গুলো, এত সময় পুরো পড়াচ্ছিলাম বলে না জামা কাপড় গুছানো হয়নি, বাট হয়ে গেছে, উঠে গেল রান্নাঘরে গিয়ে উঠেছি। চাউমিন হয়ে গেছে, তুমি ফোনে শুনেছি গরম হাত দিয়ে তুলে খাচ্ছে। মানে ওর চাউমিন এতটা ভালো, চাউমিন বিরিয়ানি রাইস মানে এগুলোতে শুনে যেই আমি বলতে বললাম যে চাউমিন হয়ে গেছে, সঙ্গে সঙ্গে গরম তুলতে গেছে, ছাঁকা খেয়ে এসছে দাদা। আবার এসে পড়তে বসতো, অঙ্কগুলো নিজে একাই করে, মাসে এত সময় পড়াচ্ছিলাম, পড়িয়ে উঠেও রাতের খাবারটা বানিয়ে নিলাম, যেহেতু মাকে দিতে হবে। তখন 9:45 মতন বাজে, বানিয়ে রেখে দিলাম। আর হাজব্যান্ড খাবার গেলে তখন আমার একটু কড়াইতেই রেখে দেবো, গরম করে নেবো। আর মাকে এখন দিয়ে দেবো, আর পাপাইকে আরো 1 ঘন্টা পরে দেবো, আর 2 ঘন্টা পরে 45 মিনিট পরে দেবো, কারণ শুতে সে ঘুমায় তো সেই 12টার আগে তো ঘুমাই না। আমার দিমা মানে আমরা ফোন দেখবো তো, ফোনে তো নেট কিছু আছে না, যাই হোক টুকটাক যেটুকুনি কি আছে ফেসবুক করি, বা ধরো কোনো ইনস্টাগ্রামে কিছু বললাম এইসব, আর বাকি তো আর কিছু হয় না নেটে। কোনো ভিডিও তো রাতে একদমই দেখতে পাই না, একদমই নেট আসে না আমার এখানে, কেন কে জানে। আর চলো একটু পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। চলো এবার রাতে পাপাইকে খাবারটা দিয়ে দিই, দেখো প্লেটে তুলে নিয়েছি, সস দিলাম আর স্যালাড দিয়ে একটু স্যালাডের সস, ও সস খুব একটা পছন্দ করে সেই জন্য অল্প একটুখানি কি দিয়েছি দেখো। আর আমি আর হাজব্যান্ড হেলে আমি খাবো, আর পাপাইকে দিয়ে দিচ্ছি। চলো দেখো ও খাটের ওপরে বসে আছে, নিচে বসে ওর খেতে ইচ্ছা করে না, এখন ওপরে বসেই খাবে। দেখো মুখটা দেখো, অনেকক্ষণ ধরেই খেতে চাইছিলো, আমি ভাবছিলাম একটু দেরিতে দেবো, ঘুমাতে অনেক লেট করে ও, আর একদম খিদেও পেয়ে যায় ও রাত্রিতে শোয়ার আগে। ওর না মেয়ে একসঙ্গে বেশি খেতে পারে না, 1 ঘন্টা 1 ঘন্টা বাদে বাদে ওর খিদে পায়। চলো আজকে ভিডিওটা এমনি অনেকটা লম্বা হয়ে গেছে, আর লম্বা করছি না, তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর অনেক অনেক শেয়ার করো। বাই বাই, গুড নাইট।